this lesson, I am going to share with you comparison of characters between Mohanlal and his wife Lachmi in Karma, written by Khushwant Singh. আমি এখানে কর্মার দুটো চরিত্র মোহনলাল এবং তার স্ত্রী লক্ষ্মীর চরিত্রের মধ্যে তুলনা করব. দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ক্লাস 11 আন্ডার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ এইচএস এডুকেশন. প্লিজ লিসেন টু মি. দ্য ক্যারেক্টার্স of Mohanlal and his wife Lachmi in Karma, written by Khushwant Singh, are contrary entirely. Khushwant Singh er lekha Karma te Mohanlal ebong tar stri Lachmir charitra duto biporit dhormi sampurno rupe. Mohanlal is a vizier as well as a barrister with an Oxford degree. Mohanlal একজন উজির, সেই সঙ্গে একজন আইনবিদ, একটা অক্সফোর্ডের ডিগ্রি সমেত. লজমি ইজ অ্যান ইলিটারেট অ্যান্ড নেটিভ ওম্যান. লজমি একজন অশিক্ষিত এবং গেইয়া স্ত্রীলোক. মোহনলাল ওয়ার্স স্যুট উইথ বেলিয়াল টাই অ্যান্ড স্পিক্স টু ইংলিশ মেন ইন ইংলিশ ফ্লুয়েন্টলি. মোহনলাল পরিধান করে স্যুট এবং বেলিয়াল টাই এবং কথা বলেন ইংরেজ লোকেদের সাথে ইংরেজিতে অনর্গলভাবে. লজমি ওয়ার্স হোয়াইট অর্ডিনারি শাড়ি উইথ রেড বর্ডার অ্যান্ড ব্লাউজ অ্যান্ড সি স্পিক্স টু কমন পিপল ইন হিন্দুস্তানি. লজমি পরিধান করেন সাদা রঙের লাল পাড় শাড়ি এবং ব্লাউজ এবং কথা বলেন হিন্দুস্তানি ভাষায় সাধারণ লোকেদের সাথে. মোহনলাল মেনটেন্স ইংলিশ ম্যানার্স অ্যান্ড লজমি মেনটেন্স টিপিক্যাল ইন্ডিয়ান ম্যানার্স. মোহনলাল মেনে চলেন ইংরেজদের আচার আচরণ এবং লজমি মেনে চলেন আদর্শ ভারতীয়দের আচার আচরণ. মোহনলাল ইজ হ্যান্ডসাম বাট লজমি ইজ ফ্যাট অ্যান্ড শর্ট. মোহনলাল সুপুরুষ কিন্তু লজমি মোটা এবং বেটে. মোহনলাল স্টেজ ডাউন স্টেয়ার অ্যান্ড লজমি স্টেজ আপ স্টেয়ার অফ দেয়ার হাউস. তাদের বাড়ির নিচের তলে থাকেন মোহনলাল এবং উপরের তলে থাকেন লজমি. মোহনলাল হেটস হিজ ওয়াইফ লজমি বাট লজমি ওবেস অ্যান্ড রেসপেক্টস মোহনলাল. মোহনলাল তার স্ত্রী লজমিকে ঘৃণা করতেন কিন্তু লজমি মোহনলালকে মেনে চলত এবং শ্রদ্ধা করত. মোহনলাল ট্রাভেলস ইন ফার্স্ট ক্লাস ট্রেন কম্পার্টমেন্ট বাট লজমি ট্রাভেলস ইন জেনানা ইন্টার ক্লাস ট্রেন কম্পার্টমেন্ট. মোহনলাল ভ্রমণ করেন প্রথম শ্রেণীর কামরায় ট্রেনেতে কিন্তু লজমি ট্রেনেতে মহিলাদের ইন্টার ক্লাস কামরায় ভ্রমণ করেন. মোহনলাল টেক্স ইংলিশ ফুড ইংলিশ সিগারেট অ্যান্ড হুইস্কি. লজমি টেক্স ইন্ডিয়ান ফুড অ্যান্ড চিউস বিটেল লিভ. মোহনলাল গ্রহণ করেন ইংরেজদের খাবার ইংরেজদের সিগারেট এবং হুইস্কি. লজমি গ্রহণ করেন ভারতীয় খাবার এবং চিবোতে থাকেন পান. মোহনলাল ইজ প্রাউড অ্যান্ড অ্যারোগ্যান্ট বাট লজমি ইজ হাম্বল অ্যান্ড সিম্পল. মোহনলাল একজন গর্বিত ও অহংকারী কিন্তু লজমি বিনয়ী এবং সরল. এভেঞ্চুয়ালি মোহনলাল ইজ ইনসাল্টেড বিটেন অ্যান্ড থ্রোন আউট অফ দ্য ট্রেন বাই ব্রিটিশ সোলজার্স. অবশেষে মোহনলাল অপমানিত হন মার খান এবং ট্রেন থেকে তাকে ব্রিটিশ সৈন্যদের দ্বারা ছুঁড়ে ফেলে দেওয়া হয়. হি লসেস হিজ ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান আইডেন্টিটি.
সে হারিয়ে ফেলে তার ইংরেজদের পরিচয় এবং সেই সঙ্গে ভারতীয়দের পরিচয়। দ্য ট্রেন লিভস দ্য স্টেশন বাট মোহনলাল রিমেন্স ইন দ্য প্ল্যাটফর্ম। ট্রেনটা ছেড়ে চলে যায় স্টেশন, কিন্তু মোহনলাল রয়ে যায় প্ল্যাটফর্মেতে। লজমি ডাজেন্ট নো দিস ম্যাটার অ্যান্ড হ্যাপিলি ট্রাভেলস ইন দ্য ট্রেন, মেনটেনিং আইডেন্টিটি অফ এ সিম্পল নেটিভ ইন্ডিয়ান ওম্যান। লজমি এ ব্যাপারে কিছুই জানতে পারে না এবং সে খুব খুশিতে ট্রেনে ভ্রমণ করতে থাকে, সরল সাদাসিধে একজন গেঁয়ে ভারতীয় মহিলার পরিচয়ে। সো গাইস, দিস ইজ দ্য কম্প্যারিজন অফ ক্যারেক্টার্স বিটুইন মোহনলাল অ্যান্ড হিজ ওয়াইফ লজমি ইন কর্মা, রিটেন বাই খুশওয়ন্ত সিং। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট অ্যান্ড নাও ইউ ক্যান রাইট ইন ইয়োর ওন ওয়ে। নেভার মেমোরাইজ এনি সেন্টেন্স, ট্রাই টু রাইট ইন ইয়োর ওন। আই এম জাস্ট গিভিং ইউ দ্য গাইডলাইন হাউ টু রাইট সচ কম্প্যারিজন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং টু মি ইন দিস শর্ট ক্লাস। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেন।